চিনি খেলে কিডনি হয়, এটি একটি ভুল ধারণা। শিশুর পেটে কিডনি সংক্রান্ত নিয়ে রয়েছে অনেক বিভ্রান্তি, যেমন বাচ্চার দাঁত তখনও করলে বা অতিরিক্ত লালা ঝুলে অনেকেই মনে করেন কিডনি হয়েছে। 5 থেকে 7 মাস বয়সে কিন্তু বাচ্চাদের একটু বেশি লালা ঝুলতে থাকে, এর সঙ্গে কিডনির সম্পর্ক নেই। অনেকের ধারণা বেশি মিষ্টি খেলে কিডনি হয়, এ ধারণাও ভুল। মিষ্টি বা চিনি না, কিডনি সংক্রমণের জন্য সম্পর্ক আছে যে কোনো দূষিত খাবারের। গরমে যে কিডনি ওষুধ খাওয়ানো যাবে না এটাও ঠিক না। তবে বিভ্রান্তি যাই থাকুক, বাংলাদেশের শিশুদের একটি বড় অংশ কিডনি সংক্রমণের শিকার। কিডনি বাচ্চাদের তীব্র স্বাস্থ্যহানি ঘটায়, তাই শিশুদের কিডনি মুক্ত রাখতে মা বাবা সবসময় সচেতন থাকা উচিত। খাবার তৈরি ও পরিবেশনের আগে, খাবার আগে ও মলমূত্র ত্যাগের পর সাবান দিয়ে হাত ধুতে হবে। খুব ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন খাবার ধরার আগে হাত ধুতে হবে, এটা শেখান। হাত পায়ের নখ ছোট রাখতে হবে, শিশুদের মলমূত্র পরিষ্কারের পর সাবান দিয়ে হাত ধুতে হবে, রান্নার পাতিল থালা বাসন নিয়মিত পরিষ্কার করতে হবে, মাংস বিশেষ করে গরুর মাংস পুরোপুরি সেদ্ধ করতে হবে, টয়লেটে যাওয়ার সময় এবং বাড়ির বাইরে পায়ে স্যান্ডেল পরার অভ্যাস করতে হবে। রাস্তার অপরিচ্ছন্নত ও দূষিত খাবার, খোলা খাবারের শিশুকে সবসময় নিরুৎসাহিত করবেন। গৃহপালিত কুকুর ও বিড়ালকে নিয়মিত কৃমিনাশক ওষুধ দিতে হবে এবং কৃমির ওষুধ খাওয়ার সময় বাড়ির সবাই একসঙ্গে কৃমির ওষুধ খাওয়া উচিত। বেশিরভাগ কৃমির ওষুধ 2 বছরের বেশি বাচ্চাদের জন্য হয়, তবে আজকাল 1 বছর বা তার কম বয়সের শিশুদের খাওয়ানো যায় এমন ওষুধ পাওয়া যাচ্ছে। অবশ্য খুব ছোট শিশুকে কৃমির ওষুধ খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। প্রতিদিন নতুন নতুন বাংলা বিনোদনের জন্য সাবস্ক্রাইব করুন।